কিছুই যখন ছিল না, কিছু তো একটা ছিল, কে ছিল? পাওয়ার, শক্তি, কুদরত, ক্ষমতা, যাকে আমরা আরবিতে আল্লাহ বলি। কেউ বলে ঈশ্বর, কেউ বলে গড, ভগবান, এসব নিজের নিজের নাম দিয়েছে। আল্লাহর কোনো নাম নাই, কোনো নাম নাই। কেন তার নাম রাখবে কে? সে তো নিজেই বলতে পারে না, তার জবান আছে বলবে? যদি থাকতো তো নবী পাকের জবানে কেন বলবে? কুল হে নবী, বলে দাও। কেন আল্লাহ তুমি বলতে পারেন? বলে ওই জবান কোথায় বলবো? আমাকে বলতে গেলে কারো জবান নিয়ে বলতে হবে। তাই কোরআনের বাণী আর মুহাম্মাদের জবানি। হা হা জি, তাহলে আল্লাহ নিজের নাম রাখতে পারে না, কে কি নাম রাখবে? তার দেহ আছে না, হাত আছে না, পা আছে, কিছুই নাই, তবু আল্লাহ বলছে। একটু খুব আধ্যাত্মিক জগতের সূক্ষ্ম না বলেও মোটামুটি দেখিয়ে দিয়ে যে আল্লাহর হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কিছু নাই, কিন্তু ফের আছে। আল্লাহর হাত নাই, পা নাই, নাক নাই, মুখ নাই, করে না কো ফস ফস, মারে না কো ধস ধস, সেই সব জন্ত গোটা দুই অন্ত, তেড়ে মেরে দণ্ড করে দেবো ঠান্ডা, বলে বিষয় কিছু নাই, কিন্তু আছে। আচ্ছা, এই হাতের কাজ কি? হাতের কাজ হলো কোন একটা বস্তুকে স্পর্শ করলে এ কি জ্ঞান দেয়, অনুভূতি কি দেয়? শক্ত না নরম, ঠান্ডা না গরম, ঠিক না? আর কোন জ্ঞান দেয়? টিপে টিপে দেখব, ও কি শক্ত, এটা কি নরম, তাই না? ও ঠান্ডা, আরে বাপে গরম, তাহলে এ জ্ঞান দিচ্ছে হাত। চোখে কি দেখা যায়? চোখে কি জ্ঞান দেয়? চোখ দিয়ে স্বাদ নেওয়া যায়, মিষ্টি তেতো চোখ দিয়ে। আরে বলো না, আমি হ্যাঁ বলতে হবে তো, আমি বলছি জেগে আছো কি না। তাহলে চোখের কাজ হলো দেখা, কে দেখা? একে হেমা মালিনী না শ্রীদেবী, একে বচ্চন না ধর্মেন্দ্র, একে মুল্লা না কাঠমুল্লা, একে নামাজি না বেনামাজি, একে আব্বা নাকি খালু, একে নারী নাকি পুরুষ। চোখের কাজ এটাই তো। চোখ লাল দেখবে, নীল দেখবে, রং দেখবে, হলুদ দেখবে, বিভিন্ন রং দেখবে, চোখ বলবে, চোখ গাওয়া দিচ্ছে, এটা নীলা, এটা পিলা, এটা সাদা, এটা হলুদ, চোখ গাওয়া দিচ্ছে। তাহলে হাতের গাওয়া, হাতের সাক্ষী আলাদা, চোখের সাক্ষী আলাদা, জবান কি দেবে? তেতো, কড়া, মিষ্টি, পানসা, হালকা, ভারী, জিভ, জবান, জিহ্বা, স্বাদের জ্ঞান দেবে। কটা হলো? তিনটে। নাক দুর্গন্ধ না সুগন্ধ? দুর্গন্ধ না সুগন্ধ, বদবুদার না খুশবুদার? নাকের কাজ এ জ্ঞান দিচ্ছে, এ জ্ঞান দিচ্ছে। হলো কটা? চারটে। আর কি রইল? কান, লতা না ঘটা, রফিক? হ্যাঁ, কার গান এটা? লতার গান না রফিকের গান? আশা ভোসলে? হ্যাঁ, কার গান? হাসনে কি বাত না? এ ভাই, এগুলো দেয় তো নাকি? কেউ ঘুমিয়ে আসি, কেউ ডাকলো, এ কি মেয়ে, এ কি মহিলার আওয়াজ না পুরুষের আওয়াজ? মহিলার আওয়াজ, পুরুষের আওয়াজ, পরিচিত লোক ডাকলো, তার স্বরটাও চিনি, কে ভাই? কমিকুল? হ্যাঁ, তো এত রাত্রে কেন? আমি ভিতরে, সে বাইরে ডাকলো, তার আওয়াজ শুনে আমার কান সাক্ষী দিল যে আমার পরিচিত লোক এই সেই ব্যক্তি। তাহলে কান কি দিল সাক্ষী? মেয়ের আওয়াজ না পুরুষের আওয়াজ? সরু সুর না মোটা সুর? হালকা সুর না ভারী সুর? কার আওয়াজ, কেমন আওয়াজ? এ কানের গাওয়া। পাঁচটা ইন্দ্রিয়, পাঁচটা ইন্দ্রিয়তে আমরা মোটামুটি এই জ্ঞানগুলো পেলাম। আচ্ছা, এই হাত দিয়ে কি আল্লাহর স্পর্শ পাওয়া যাবে? আল্লাহ নরম না শক্ত, ঠান্ডা না গরম? আল্লাহ পাওয়া যাবে? চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে? হ্যাঁ না বলো, চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে না, কান দিয়ে আল্লাহর কথা শোনা যাবে? তাহলে মুর্শিদের কাছে যাবে কেন? নবী পাকের কাছে যাবে কেন?
কান দিয়েও আল্লাহর কথা শোনা গেল না, চোখ দিয়ে দেখা গেল না, হাত দিয়ে ধরা গেল না, হাত দিয়ে স্পর্শ করা গেল না, আচ্ছা জিভ দিয়ে আল্লাহর স্বাদ না, নাক দিয়ে আল্লাহ দুর্গন্ধ না সুগন্ধ মাশাআল্লাহ কিছুই পাওয়া গেল না। কিন্তু আবার এই যে পাঁচটা ইন্দ্রিয়তে আল্লাহর ধরা ছোঁয়া পেলাম না, সেই পাঁচটা ইন্দ্রিয়তে আল্লাহ থাকে কি করে? মৌলভি সাহেব সারা জীবন তো মসজিদ ভর্তি করেছ, আর আল্লাহর নবী বলেন মসজিদ ভর্তি নামাজই হবে, একটাও ইমানদার পাওয়া যাবে না। সেই জামানা তো এইটা নাকি? হ্যাঁ, একটাও ইমানদার নাই কেন? তুমি তো আল্লাহকে জানো এত দূরের কথা, নবী মুহাম্মদকেও জানো না, তোমার পাশে মোমেন থাকে তুমি চিনতে পারো না, কিন্তু সাজগোছে একদম সার্কাসের মতো জোকাস সেজে গেছো। আরে বাপে, দেখলে মনে হবে আসলে ব্যাপারটা কি জানেন, এইসব মোল্লাদের খপ্পরে তারাই পড়ে যারা লালচি লোভী। কি লালচি? ও তো হুরের লোভ দেখিয়েছে না, 80 বছরের বুড়ো তাকে এমন লোভ দেখাচ্ছে জান্নাতে যাবি জুয়ান হয়ে যাবি, একবার সহবাস করবি 70 বছর বলে তোর বিখানকার বিবিটা যাবে কোথায়? এ তোর ইসলাম, এটা তোর দিন। হ্যাঁ, একটা হুরের সঙ্গে 70 বছর, এখানে বিবি একটা সতীন দেখতে পারেনি বলে সেখানে হিংসা থাকবে না কেন? এখানে যে এখানে যে যেমন ব্যবহার করবে সেখানে সে তেমন পাবে, ফের হিংসাটা গেল কোথায়? আর আল্লাহর বিচার, তুমি তো আল্লাহর ঘরে অন্ধকার দেখাচ্ছ কেন? না আল্লাহ বলছে ফামাই আমাল মিসকালা যারাতিন খাইরাইয়ার ওমাই আমাল মিসকালা সারাইয়ার, যে একটি নেকির কাজ করবে সে যাজা পাবে, যে বদির কাজ করবে সে সাজা পাবে, কেউ কারু জিম্মাদার হবে না, যে যার নিজের জিম্মাদার। তো নারীও নামাজি, পুরুষও নামাজি, স্বামীও নামাজি, স্ত্রীও নামাজি, স্বামীও রোজাদার, স্ত্রীও রোজাদার। তো তুমি যখন রোজা রেখে নামাজ পড়ে হজ জাকাত করে 70টা হুর পাবে, তো তোমার নারীও তো নামাজ রোজা হজ জাকাত করে 70টা মরদ পাবে। আর যদি বলে না সে একটাই পাবে, 70টা হুরের সঙ্গে সতীন হয়ে থাকবে, তাদের রানী হয়ে থাকবে, তা আল্লাহর ঘরে অন্ধকার দেখানে বলাই মোল্লা তন্ত্র, ঠিক না বেটি? এই আল্লাহ গোপন তো অন্ধকারে ফেলে দিচ্ছে আজকের বর্তমান যুগের মোল্লারা। তার মানে বুঝাতে যাচ্ছি যে আল্লাহ ছেড়েতে আমরা যে মোল্লা যেটা বলি এটাই আমরা আল্লাহ। আর কোরআন পাকে সূরা তাওবাতে 31 নম্বর আয়াতে আছে যে এরা আল্লাহকে ছেড়ে মোল্লাদেরকে নিজেদের খোদা বানিয়ে নেবে। তার মানে কোরআন হাদিসে যতই তীর দাও এরা শুনবে না, মোল্লা যা বলবে সেটাই শুনবে, এদেরকে খোদা জ্ঞান করে নেওয়া। হ্যাঁ, তো বলার উদ্দেশ্য আমার যে পাঁচটা ইন্দ্রিয় কোনো কাজে লাগলো না, আল্লাহ ধারে কাছে যেতে পারলো না, না আল্লাহ খুশবু না বদবু বোঝা গেল না নাক দিয়ে, আল্লাহ কালো না ফর্সা না লম্বা না বেঠে চোখ দিয়ে দেখা গেল না, আল্লাহ নরম না শক্ত ঠান্ডা না গরম স্পর্শ করা গেল না, কথা বুঝে আসছে? আল্লাহর সুর লতার মতো না রফিকের মতো, মোল্লার মতো না কর্কশের মতো, আল্লাহর আওয়াজই পাওয়া গেল না কান দিয়ে, কানের মাধ্যমে পেলাম না, জীবের মধ্যে আল্লাহ দিয়ে স্বাদই পেলাম না। কিন্তু আল্লাহ বলছে আমার কান নাই, নাক নাই, মুখ নাই, চোখ নাই, জিহ্বা নাই, কিছুই নাই, ফের বি আমি সেখানে বাস করি। জোরে বলেন একবার, সূরা আল ফাতার 10 নম্বর আয়াতের থিওরিতে আমি একটা হাদিসে যাচ্ছি, রাওয়াহুল বুখারি বাবে তাওয়াজ্জা রাবি হযরত আবু হুরায়রা, হাদিসটা হলো হাদিসে কুদসি, কুদসি নবী পাকের কথা যদি হাদিস, আল্লাহ পাকের কালাম যদি কোরআন, তাহলে কোরআনও পাই নবীর জবান দিয়ে, হাদিসে পাই নবীর জবান দিয়ে, হাদিসে কুদসি কার জবান? তার মানে কি বোঝা গেল? ছেলে আর মেয়ে একসুরে গজল গায়, লতা রফিক একসুরে গান শুনি না, একই গলা একটাই গান কিন্তু একই সুরে গান। তো এখানে আল্লাহর নবীর প্রেম দেখো, তুই আমার গলা আমি তোর গলা দুজনে মিলে গাই, এই হাদিসটা হাদিসে কুদসি। তো আল্লাহ রাসূল দুজনে মিলে হাদিসটা বলছেন, যার নাম হলো হাদিসে কুদসি। আরে কুদসি মানে সেটাই তো জানি না, এমন একটা জায়গা থেকে হাদিস যে নবী পাক দেখিয়ে দিচ্ছেন হাদিসে কুদসি কাকে বলে, আল্লাহর জাত সিফাতের পরিচয় যেখানে থাকে সেটাকে বলা হয় হাদিসে কুদসি।
عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه واله وسلم ان الله تعالى قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন আর আল্লাহ তাআলাও বলেন একই জবাব কি বলছেন মান লাইযালু মাইযালু ইয়াবদি ইয়াতাকারাবু ইলাইয়া বিল নাফিল হাত্তা হিব্বা ফাইয আহাবাবতুহু ফাকুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারহু আল্লাযী ইয়াবশির বিহি ওয়া ইয়াদাহু আল্লাযী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাযী ইয়ামশি বিহা হাদিসটা এত বড় কিন্তু মাঝখানে মূল বিষয়টা বলার জন্য এতটুকু বললাম নবী আর আল্লাহ কি সুরে বলছেন মানে নবীর জবানে আল্লাহ বলছেন যখন কোন বান্দা আমার অধিক নওয়াফিল নফল একটা ওয়াহিদ বচন সিঙ্গেল বচন এক বচন নওয়াফিল বহু বচন অধিক লাভের দ্বারা নফল মানে লাভ ফরজ ওয়াজিব এতে আল্লাহ পাওয়া যায় না কিন্তু আল্লাহর হুকুমটা কি না ফরজ ওয়াজিব মাধ্যমে লাভটা তাহলে কি যদি আল্লাহ না পাওয়া যায় ফরজ ওয়াজিবে জন্তু জানোয়ার আছে তোমার ভেতরে ওইগুলোকে বের করে প্রকৃত মানুষ হও এটা হচ্ছে আল্লাহর হুকুম মানে কাতারে কাতারে দাঁড়াও কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও হিংসা বিদ্বেষ করো না হিংসা বিদ্বেষ কি ইমাম সাহেব বলছে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও নামাজের সময় কেন হুজুর নারে ফাঁকা থাকলে শয়তান ঢুকে যাবে আচ্ছা তাহলে নামাজ পড়া হচ্ছে মসজিদে জামাতে মসজিদ নাকি আল্লাহর ঘর সেখানে আবার শয়তানও ঢোকে তাহলে আমি এমন একটা জায়গা চাই যেখানে শয়তান ঢোকা তো দূরের কথা শয়তান যাওয়ারও ইচ্ছা করবে না সেই জায়গাটা মলিম সাহেব জানেন আপনি যদি কেন কামেল মলিম সাহেব থাকে আমাকে একটু জানাবেন তা না হলে আসুন জানিয়ে দেব বাপের উপরে বাপ আছে তো আমরা সেই জায়গায় থাকি যেখানে শয়তান থাকা তো দূরের কথা যাওয়ার ইচ্ছাটাও করতে পারে না কোন জায়গা শয়তান নিজেই কোরআনে সূরা আল হিজরের নিজে বলেছে আল্লাহকে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করছে মোকাবেলা করছে তর্ক করছে হুজ্জত করছে ইপাড়া উপরের মেয়েদের মতো শয়তান আল্লাহর সঙ্গে ঝগড়া করছে ফের নিজেকেও বলছে তোমার সব বান্দাকে আমি গোমরাহ করব কিন্তু তোমার কিছু খালেস বান্দা আছে তাদের ছাড়া তার মানে তাদের কাছে যেতেই পারবো না তাদের কাছে যেতেই পারবো না তো সেই বান্দাদের ব্যতীত বাকি সবাইকে গোমরাহ করবে তার মানে মসজিদে খালেস বান্দা নেই এই জন্য শয়তান ঢুকে যায় হ্যালো কি বুঝা গেল তার মানে মসজিদে কাঁধের ভিতরে কাঁধ মিলিয়ে দাঁড়াবার উদ্দেশ্য এই জন্য বলে যে আমাদের মধ্যেও শয়তান ঢোকে তার মানে শয়তানও পাঁচ ওয়াক্ত নামাজি তার মানে পাঁচ ওয়াক্ত নামাজের ওজনটা কত দাঁড়ালো যেখানে শয়তানও পাঁচ ওয়াক্ত নামাজি মোল্লাও পাঁচ ওয়াক্ত নামাজি তো বরাবর হয়ে গেল হ্যালো আমি নামাজের তাচ্ছিল্য করছি না নামাজের ইনসাল করছি না পাঁচ ওয়াক্ত নামাজটা কেন সেটা কি তোমার আমার জানা আছে এই গ্রিনল্যান্ডে কমাস দিন কমাস রাত এই মৌলবি ভৌগোলিক জ্ঞান আছে এই পৃথিবী গোল ধাঁধাকার যে ভৌগোলিক তোমার জ্ঞান আছে এই জন্য বলেনি মুসলিম সমাজটা অধিক ও অধিকাংশ নিরেট মূর্খ তাই অন্যান্য জাতির অন্যান্য কমরা থু থু ঘৃণা করে হ্যাঁ ছিছি করে আরে সাদকা জাকাতের মাল পেয়ে যাচ্ছে সাদকা জাকাতের মাল খেয়ে মাদ্রাসাতে কোরআন হাদিস পড়ে মৌলবি হয়ে এলো কিন্তু ভৌগোলিক জ্ঞানটাই নাই গ্রিনল্যান্ডে ছ মাস দিন ছ মাস রাত তো ওখানে যদি এক ছ মাস দিন মানে কি একটা না ছ মাস একটাই দিন ছ মাস রাত মানে একটা না একটা রাত ছ মাস রাত তাহলে রাতের শেষে ভোরের বেলা শেহরি খাবে ছটা মাস সময় যতটা টাইম অতটা দিন মিলে তাকে রোজা রাখতে হবে ছ মাস পরে সে রোজা খুলবে কোন এমন বাপের বেটা মৌলবি আছে বড় রোজার ফুটানি দেখাচ্ছে
আর খাজা বাবা বলছেন কি আই চিশতিয়া নিজামিয়াতে খাজা বলছেন সুফিবাদের রোজা হলো আগে শহরি আগে শহরি নাই মোল্লাদের রোজা হলো আগে শহরি পরে ইফতার আমার খাজা গরিব নাজ বলছেন আগে ইফতার পরে শহরি আগে ইফতার মনিব সাহেব শুনলে তো টুপি খুলে পালিয়ে যাবে এই কথা তো নতুন শুনলাম আগে আবার ইফতার রোজা না রাখে ইফতার আগে রোজা রাখার পর তো ইফতার নিয়ে বসে খাঁচা ভরে কখন আজান দিবে গপ গপ কিলবো আর এত খেয়ে নেবো লোভে পড়ে দু রাকাত নামাজ পড়ার সময় পাবে না গিয়ে ড্যাড 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 যত অল আউট হোক ডায়রিয়া কলেরা ওই রোজা মাসেই হয় উল্টো পাল্টা খাওয়ার জন্য ঠিক না বেটি হ্যাঁ আমি ফলো করেছি কয়েক বছর ধরে আর যত দেখবে রান্না বাড়াতে অর্ডার থাকে না ঝামেলা থাকে না এবার দেখবে গাছতলায় গিয়ে কার ঘরে গিয়ে কোথায় আড্ডা দিয়ে খালি এত্তার চর্চা করবে আর ঝগড়া করবে শয়তানকে বেঁধে রাখে যাতে ঝগড়া না হয় কি কিন্তু সেই সেই শয়তানকে বেঁধে রাখলে কি হবে এই মোল্লাতন্ত্র ঘরেদের শয়তানকে কি বেঁধে রেখেছে এরা তো নিজেরাই ঝগড়া করছে রোজায় বেশি বকিসু নি আমার সঙ্গে বলে কেন রে বলে আমি রোজা রেখেছি আমার মাথা গরম আছে তার মানে রোজা রেখলে মাথা ঠান্ডা হয়নি মাথা নাকি গরম হয়ে যায় খালি পেট না তো বাপ আমার তাচ্ছিল্য করছি না এদের এই শরীয়তের ঢং দেখে আমার আর সহ্য হয় না তাই বলতে আমি বাউন্ড হ্যাঁ গিরিল্যান্ডে ছ মাস দিন ছ মাস রাত তাহলে সেখানে ফজরের আজান হবে ছ মাস পরে আবার ফজরের আজান ওখানে রোজা কেমন হবে ওখানে তারাবি কেমন হবে মলিবি সাহেব ওই জায়গায় থাকলে তোমার পকেট ভর্তি হবে না কেন সব ছাড় তারাবি খতম যে এক মাসে চার পাঁচটা বোনাস পেতে ওটাও পাবে না ওটাও পাবে না উত্তর মেরু আর দক্ষিণ মেরু আর দুটো দেশ আছে উত্তরে আর দক্ষিণে যেদিকে সূর্যের আলো পায় না মে জুন জুলাই তিন মাস তিন ঘন্টা করে সূর্য উদিত হয় বাকি একুশ ঘন্টা রাত আর বাকি ন মাস পুরোটাই রাত আল্লাহ পাক বলছেন আমার আমি হলাম কায়নাতের পাল্লেওয়ালা সারা জাহানের পাল্লেওয়ালা সারা মাখলুকাতের পাল্লেওয়ালা যেখানে যেখানে পৃথিবী আমার সৃষ্টি আছে তার পাল্লেওয়ালা তাহলে গ্রিনল্যান্ডেও আল্লাহ পাল্লেওয়ালা উত্তর মেরুতেও আল্লাহ পাল্লেওয়ালা দক্ষিণ মেরুতেও আল্লাহ পাল্লেওয়ালা তাহলে ওখানে মৌলভি সাহেব বলো কোরআন মোতাবেক হাদিস মোতাবেক তোমার ইজমা মোতাবেক কিয়াস মোতাবেক তার হুব্বা জুব্বা জোকারি ড্রেস ছাড়ো ফতোয়া ন মাস মাত্র রাত থাকে ন মাস পূর্ণাঙ্গ রাত থাকে তিন মাস তিন ঘন্টা করে সূর্য পায় তিন ঘন্টায় রোজি রোজগার জুটাবে খাটবে লুটবে খাবে না নামাজ পড়বে কি করবে তাহলে কোরআনের হুকুম ওখানে কি হবে কোরআন আরে আল্লাহ যদি কায়নাতের কোরআনও কায়নাতের আল্লাহ কায়নাতের নবীও কায়নাতের বলি মলবি সাহেব ভৌগোলিক জ্ঞান আছে আমি না হয় বললাম তুমি এড়িয়ে যাবে তোমাকে যদি অন্য কোন গায়ের মুসলিম প্রশ্ন করে যদি জবাব না দিতে পারো তখন বলবে তোর মুনিম সাহেবকে ছাড়িয়ে দেবো জুতো খুলে হ্যাঁ দয়ানন্দ সরস্বতীর একটি বই আছে সত্যত্ব প্রকাশ দেখবো বাপের বেটা মলিম সাহেব কোরআন নিয়ে প্রশ্ন করেছে দুটো প্রশ্নের জবাব দিতে পারবে আল্লাহ আল্লাহ করছে আল্লাহ কাকে বলে সেটাই জানো না আল্লাহ আল্লাহ করছো ফাতোয়া দিচ্ছ ওরা নামাজ পড়ে না রোজা করে না উমুক করে না তুমুক করে না তোকে বেটা আল্লাহ দায়িত্ব দিছে নাকি ও ঠিকাদার দায়িত্ব দিছে হ্যাঁ তুই কন্ট্রাক্টর বানিয়েছে হ্যাঁ ও জানাজা পড়বো না আবে তুই মরে গেলে তোর লাশ কুত্তা খেয়ে যাবে তার ঠিক নেই সেটা ওখানে ভাবিস না তোর লাশ কোথা দেখবে তুই কাজ জানাজা পড়বি না পড়বি তার ঠিক আছে জানাজা মানেটাই বোঝো না তুমি যদি জানাজাকে সামনে রেখে যে নামাজ পড়ছো তুমি তো শিরক করছো তোমার শরীয়তের ফতোয়ায় জবাব দিতে পারবে না তুমি নিজেই বলছো আল্লাহর ইবাদত ছাড়া গায়রুল্লাহর ইবাদত শিরক তাহলে নিয়তে কি বলছো সামনে লাশ রেখে নাওয়াতান উদ্দার বা তাকবীরাতে সালাতিল জানাজা আমি নিয়ত করে দিছি দোয়ার জানাজার নামাজের দোয়ার কার নামাজ জানাজার নামাজ
তো নামাজ তো আল্লাহর জন্য, এই মুর্দারের জন্য নামাজ হলো কি করে? নামাজ যদি আল্লাহর জন্য, তুমি বলছো সালাতুল জানাজা, জানাজার নামাজ, তাহলে নামাজ যদি ইবাদত হয় তাহলে মাইয়াতের জন্য যে নামাজ হচ্ছে এটাও তো ইবাদত। তাহলে আল্লাহর সঙ্গে মুর্দারকে শরীক করলে শিরক থেকে বাঁচো মৌলভি মুশরিক। জানাজাটাই বোঝো না কেন জানাজার নামাজটা হলো সেটাই তো বোঝার চেষ্টা করে না। তো ভাই আমার কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, শয়তান না ঢুকে যায়, তার মানে মসজিদও শয়তান ঢোকে, হ্যাঁ শয়তান ঢুকে যায়। আচ্ছা আজকে না হয় কাঁধ ফাঁকা থাকলে শয়তান ঢুকে যাবে, তাও দুই ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি। এই এক দু বছর আগে করোনা কাল গেল না, আরে অতীতে নামাজ পড়ো, পুলিশ প্রশাসন ঘুরছে মসজিদে পড়ো, কিন্তু দু ফুট ছাড়া বাউন্ডারি করে দিয়েছে এখানে দাঁড়া, দু ফুট পরে এখানে দাঁড়া, তো শয়তান তো ঢুকছে। তাহলে ওই করোনা কালে যদি ইমাম সাহেবের মতে একটু ফাঁকা থাকলে শয়তান ঢুকলে নামাজ খারাপ করে দেয়, তাহলে করোনা কালে দু তিন বছর নামাজ তো পুরো খারাপই করে দিয়েছে, ডায়রিয়া করে দিয়েছে না, নামাজিদের ছেড়ে কেটে গোবর করে দিয়েছে, কি হবে ফতোয়া কি দেবে? শয়তান বলে এই সুযোগ ছাড়া যায় ঢুকার 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 করোনা কালে। আবে না, এক ব্যক্তি এক ব্যক্তিকে দেখে ঘৃণা করলো, তোমার শত্রু রে, একে তো দেখতেই পারিনি, সে এলো ছুটে, এই কথা বুঝেও ভালো করে, জামাত দাঁড়িয়ে গেছে, আমি মোল্লাকে মানুষ বানাচ্ছি জানোয়ার থেকে, ভালো করে শোনো, কারণ জুম্মার দিন আমরা অনেক বড় বড় মোল্লা সেজে যাই না, রমজান মাস থেকে তো বাপ বেটা সব, কারণ মানুষ হলাম না, জুব্বা পরাটা শিখে গেলাম আর দাগ ফেলে দিয়েছি কপালে, হিংসা বিদ্বেষ থাকে না, মানুষ এক মানুষকে দেখতে পারেন। আমি নামাজ ছুটে গেলাম জামাতে নামাজ পড়বো, গিয়ে দেখি যে দাঁড়িয়েছে তাকে তো আমি দেখতেই পারিনি, এখন এমন একটা পজিশন যে ওখানে দাঁড়াতে হবে, পিছনে একা দাঁড়ালে নামা যাবে না, একটাই মাত্র ব্যক্তি খালি জায়গাটা, তোর পাশে দাঁড়াতে হবে, তোকে ঘৃণা করি বলে আমি অনেকটা দূরে ছেড়ে দাঁড়ালাম, কি বুঝা গেল? নবী পাকের ঐশ্বর্যশালী ধনী ব্যক্তিরা গরিবদেরকে পশুর মতো মনে করত, তাই নবী পাক বলছেন খবরদার, আল্লাহর কাতারে কোন ধনী গরিব নাই, কালো ফর্সা নাই, লম্বে পেটে নাই, ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, অতএব ছোট বড় হাঁক দিয়ে ছোট বড় সব নিষ্পাত করে নাফি করে মিটি দিয়ে সবাই আমরা এক কাতারে ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই মানুষ বানাবার জন্য নামাজ। জন্তু জানোয়ার গুলোকে মানুষ বানাবার জন্য পাঁচ অক্ত নামাজ, পাঁচ অক্ত সারা ওয়ার্ল্ডের জন্য না, যদি হয় তাহলে বলো গ্রিনল্যান্ডে কি করবে, উত্তর মেরু দক্ষিণ মেরু কি করবে? হ্যালো, পাঁচ ওয়াক্ত নামাজ, মেরাজ থেকে নেমে এসেছে নবী নিয়ে এসেছেন, আমার নবী যার কলমা না পড়লে মুসা নবী নবী হতে পারে না, আর তিনি নবীকে সুপারিশ করবে আর তার সুপারিশ আমার নবী নামাজ দিয়ে আসবে, কমবখত পাঁচ ওয়াক্ত নামাজ, জন্তু জানোয়ার মানুষগুলোকে, এই জন্তু জানোয়ার রূপী, এই মানুষ রূপী জন্তু জানোয়ার গুলোকে মানুষ বানাবার জন্য, এই জন্য ফরজ ওয়াজেবে আল্লাহ পালা যায় না, মানুষ হলা যায়, কিন্তু নামাজ পড়ে পড়ে তুমি ভেবে নিয়েছো যে মানুষ হওয়ার দরকার নেই, মৌলবি বলছে হুর পাবে হুর, তো লালচি লোভী ব্যক্তিগুলো হুরের লোভে ঠুকে চলেছে, ঠুক ঠুক হুর পাবো, 80 বছরের বুড়ো মলিম সাহেব লোভ দেখেছি, জান্নাতে যাবি বলে, কি বুড়ো আমি তো বুড়ো হয়ে গেছি বলে, আবে হায়াতের পানিতে গোসল করাবে একদম যুবক হয়েছে বলে, বাপ রে, কেন আমি যুবককে ছেড়ে এসেছি জানি তো যুবকের মর্মটা, হ্যাঁ আবার তার বেটা 25 বছর, সে বলে আমিও হুর পাবো, বাপ বেটা দুজনে সেক্সি বাজছে, ওয়াহ মৌলভি কি ধর্ম, অন্যান্য ধর্মাবলম্বীরা শুনলে ঘৃণা করবে না, লাল ছিল ভিতরে ধর্ম, এগুলো
জান্নাত আর জাহান্নাম ছাড় মালিককে ধর। তো সেই মালিক আছে কোথায়? সেই মালিককে ধরতে গেলে নামাজে নাই, রোজাতে নাই, আছে তোমাতে আর আমাতে। তোমার আমার মধ্যে দিল আর মানুষের আড়ালে আল্লাহ মজুদ আছে। তবে তুমি আল্লাহকে নিয়ে যাচ্ছ জোর করে নামাজ পড়াতে, কারণ তুমি যাও যেখানে সেখানেই তোমার আল্লাহ। অহো আমাকুম আইনামাকুম তুম, সূরা আল হাদিদ, বান্দা তুমি যেখানেই থাকো না কেন আমি তোমার সাথেই আছি। তার মানে তুমি মসজিদে যাচ্ছ তো আল্লাহও সাথে যাচ্ছে। তার মানে বোঝা গেল যে মানুষ ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। তো মানুষ ছাড়া যখন আল্লাহ পাওয়া যাবে না, তাহলে ফজরে ওয়াজে ফরজে ওয়াজিবে আল্লাহ পাওয়া যায় না, কিন্তু মানুষ হওয়া যায়। কিন্তু হাদিস পাক কি বলছে? মাইজালু আদিয়াতাকাররুবি লাইয়া বিন নাফিল হাত্তা উহিব্বা, যখন কোন বান্দা অধিক লাভের দ্বারা, অধিক লাভ কোনটা? ফরজ ওয়াজিব আল্লাহর হুকুম, মসজিদে গেলে, ঈদগাহে গেলে, খানকাহে গেলে, যা পারে করো, মরো যা পারে করো, কিন্তু অধিক লাভ কোথায়? না যেখানে আল্লাহর চোখ নাই, আল্লাহর চোখ যেখানে আছে। আল্লাহ তো চোখ নাই কিন্তু আল্লাহ যার চোখেতে আছে, আল্লাহ তো হাত নাই কিন্তু আল্লাহ যার হাত হয়ে আছে, আল্লাহ তো পা নাই কিন্তু আল্লাহ যার পা হয়ে আছে, আল্লাহ তো কান নাই কিন্তু আল্লাহ যার কান হয়ে আছে, এটা হলো অধিক লাভ। তাই নবী পাকের জবানে আল্লাহ পাক কি বলছেন? যে বলছেন মাইজালু ইয়াতাকাররুবি লাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা, যখন বান্দা আমার নৈকট্য লাভ করে অধিক নফলের দ্বারাই, অধিক লাভের দ্বারাই, আমি তখন তাকে আপন করে নিই, মাহবুব করে নিই। তারপরে তারপরে ফাইজা হাবাবতু, অতঃপর যখন আমি তাকে মাহবুব করে নিই, বন্ধু করে নিই। এই আল্লাহ নিরাকার, যা দিল নাই সে আবার ভালোবাসবে কি করে? আরে ভালোবাসা না থাকলে কিছুদিন পরে কেটে গেল, তো দিল নেই রে। তো যদি অন্তর থাকতো তাহলে আমার কথাটা বুঝতিস, ঠিক না? বলে না তো দিলই নাই। আচ্ছা বলো, আল্লাহর দিল আছে? হাত নাই, কান নাই, নাক নাই, মুখ নাই, তার আবার দিল থাকবে কোথেকে? আল্লাহর দিল আছে, কলি আছে। হ্যাঁ, যার দিল নাই বেদিল হয়ে মোহাম্মত করছে, কি সাংঘাতিক কথা! দিল নাই বেদিল, মায়েরা বোনেরা বাবারা ভাইরা আমার কথা কি বুঝে আসতেছে? হ্যাঁ না বলো, পরিষ্কার, এর থেকে আর বেশি খুলে বলতে পারবো না। দু চারবার শুনলে তখন হয়তো জাং যদি লেগে থাকে, কেরাসিন তেল দিয়ে দিই, জাংটা ছাড়িয়ে দেবো, পরের বারে চাবি কাজ করবে, আইজি হয়ে যাবে। জাং থাকলে তো প্রথম কাজ করে না, চাবি খটক খটক করে আটকে যায়। মেমোরি যদি ঠিক থাকে, হ্যাং না থাকে, তাহলে মোবাইল কাজ করবে, হৃদয়ে গিয়ে বস করবে। যখন আল্লাহ বলছেন আমি যখন তাকে আপন করে নি, মাহবুব বানিয়ে নি, বন্ধু করে নি, আহা কি সাংঘাতিক কথা! কে আসবে আগে? আগে কে আসবে? আল্লাহর কাছে বান্দা আসবে না বান্দার কাছে আল্লাহ আসবে? একটু আগে বলে গেছি, উত্তর চাইছি, দেখি কতটা কেমন ভাবে শুনছে। আবার বলছি, যখন কোন বান্দা অধিক লাভের দ্বারাই আমার নৈকট্য লাভ করে, আল্লাহ বলছে অধিক লাভের দ্বারাই আমার নৈকট্য লাভ করে, আমি তখন তাকে আপন মাহবুব বানিয়ে নিই। কে এলো? আল্লাহ এলো না? বুঝাতে পারলাম না? না বুঝতে পারলেন না? যখন কোন বান্দা অধিক লাভের দ্বারা, অধিক লাভের দ্বারা আমার নৈকট্য লাভ করলো, তার মানে আল্লাহ আল্লাহর জায়গায় আছে, বান্দা আসছে কিসের দ্বারা? লাভের দ্বারা, ট্রেনের দ্বারা নয়, প্লেনের দ্বারাই নয়, হাওয়াই জাহাজের দ্বারাই নয়, ফ্লাইটের দ্বারাই নয়, লাভের দ্বারা, নফলের দ্বারা। ওহি হাই নফল, যাহা মোল্লা মানা করতে হয় ওহি হাই নফল। যেখানে মোল্লারা যেতে মানা করে, কেন ওরা মানা করে? এই জন্য যে ওদের দরবারে সবাই চলে যায়, ওদের দোকান বন্ধ হয়ে যাবে। হ্যাঁ,
অধিক নফলের দ্বারা যখন বান্দা আমার নৈকট্য লাভ করে আমি তখন তাকে মাহবুব বানিয়ে নিই ফাইজা আবাবতুহু সুতরাং যখন আমি তাকে মাহবুব করে নিই ফাকুনতু সামাহুল্লাজি ইয়াসমাহু বিহি ওয়া বাসারাহুল্লাজি ইয়াবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতি ইয়াবসি যখন আমি তাকে আপন করে নিই মাহবুব করে নিই সে আমার বন্ধু হয়ে যায় আমি তার বন্ধু হয়ে যাই তখন আমি তার কান হয়ে যাই আল্লাহ যার দ্বারাই সে শোনে তখন আমি তার চোখ হয়ে যাই আল্লাহ যার দ্বারাই সে দেখে তখন আমি তার হাত হয়ে যাই আল্লাহ যার দ্বারাই সে ধরে তখন আমি তার পা হয়ে যাই আল্লাহ যার দ্বারাই সে চলে আর তখন আমি তার জবান হয়ে যাই আল্লাহ যার দ্বারাই সে বলে এটা অন্য হাদিসে আছে আমি আগে কি বলেছি যে এই হাতের দ্বারা আল্লাহকে ছোঁয়া যায় না আল্লাহকে ধরা যায় না এই চোখের দ্বারা আল্লাহকে দেখা যায় না এই জিভের দ্বারা আল্লাহর স্বাদ পাওয়া যায় না এই নাকের দ্বারা আল্লাহর খুশবু পাওয়া যায় না এই কানের দ্বারা আল্লাহর শ্রবণ আসে না কিন্তু কিন্তু যে কান নাক মুখ চোখের দ্বারা ইন্দ্র পাঁচটা ইন্দ্রিয়তে কিছুই হয় না আল্লাহ পাওয়া যায় না ওই পাঁচটা ইন্দ্রিয়তে আল্লাহ বলছে আমি তার হাত হয়ে যাই তাহলে হাত ছিল না আল্লাহ এখন বলছে ওই হাত আল্লাহর হাত কি বোঝা গেল খুব কঠিন লাগলো নাকি আরে হাত দ্বারা আল্লাহকে বোঝা যায় না চোখ দ্বারা আল্লাহকে দেখা যায় না এখন আল্লাহ বলছে যখন মাহবুব করেনি ও চোখটা বান্দার চোখ ছিল এখন আমি মাহবুব করেনি ও চোখটা আল্লাহ চোখ হয়ে যায় ও কানটা বান্দার কান ছিল যখন আমার মাহবুব হয়ে যায় আমি তার কানটা আল্লাহর কান হয়ে যায় তাহলে আল্লাহ বেদিল হয়েও নিরাকার হয়েও আকারে এসে গেল বুঝাতে পারলাম না পারিনি হাত পা অঙ্গ প্রত্যঙ্গ বান্দার এর দ্বারা আল্লাহর কিছু পাওয়া যায় না কিন্তু যখন বান্দা আল্লাহর হয়ে যায় কিসের দ্বারা নফলের দ্বারা নফলটা কি না বাহ্যিক মুর্শিদের সুরাত এই যে বাহ্যিক মুর্শিদের সুরাতটাকে তাসাউফের মধ্যে এনে তাসাউফে আনতে হবে ছবিতে আনতে হবে হৃদয়ে আনতে হবে এনে এই যে হৃদয়ে মোরাকাবা মানে ধ্যান 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 করতে করতে মুশাহাদা দর্শন হবে আর যখনই দর্শন হবে তখন আর ইমতিয়াজ থাকবে না ইমতিয়াজ দেখবে একটাই মাত্র যদি না আমি আছি না ও আছে কেবলমাত্র সদির সুরতে আল্লাহ দাঁড়িয়ে আছে কি শুধু শুনলে হবে না তালিমেও যেতে হবে আর আমলও করতে হবে একটু আমল তো করতেই হবে না করলে তো হবে না সব জিনিসটা করবো 15 মিনিট রাতে সময় দেবো না ইনশাল্লাহ তালিম দেবো 15 মিনিট করে করবে নাফি না হলে তুমি বাঁকা পাবে না স্থায়ীতে আসতে পারবে না কেন আমার ভেতরে যে বস্তুটা আছে আমি যদি মাটিতে না মিলিয়ে দিই তো আমার মধ্যে যে গাছটা লুকিয়ে আছে সে বেরোবে কেমন করে তো গাছ বের করতে গেলে আমার মধ্যে হাজারো ফল লাগবে হুর হুর কি করছিস আমার মধ্যে এরকম 70 কেন 70,000 হুর আছে চোখে আঙুল দিয়ে দেখি দেবো আমি রোজ 70,000 হুর কে নিয়ে খেলা করি আর হুর এসে বলে চলাই আমি লাথি মারি তুমি হোর চেনো কাকে বলে হোর স্বপ্ন দেখে তো বিছানায় হোর ফাঁসিয়ে দাও সকালবেলা ফরজ গোসল করো বলি বেটা বল ওটা কার মেয়ে ছিল ওর বাপের নাম কি যদি মেয়ে না ছিল তো অমন হলো কেন তাহলে তুমি পুরুষ তোমার মধ্যে আবার হুর অন্য কোথাও থেকে তো আসেনি জিয়াদা থেকে তো আসেনি কলিকাতা থেকে তো আসেনি লন্ডন থেকে তো আসেনি তোমার মধ্যে থেকে এসেছে তুমি ঘুমিয়েছিলে তোমার মধ্যে থেকে একটা হুর প্রকাশ পেল দেহ পড়ে আছে আর নাফস নিয়ে খেলা করছে লন্ডনে ওটা কে তো ওটা তুমি স্বপ্নে দেখছো জাগ্রত পাবে জাগ্রত জাগ্রত নিজেকে নাফি করো দেখবে 70,000 লাখ লাখ হুর তোমার সামনে গোপরি নাই খেলছে কিন্তু তুমি তখন তাকে লাথি মারবে যে তোর মতো হুরের দরকার নাই হুরের মালিক আমার আল্লাহকে দেখা মানে জীবন সার্থক হয়ে যাবে
সে আল্লাহ সুরত দেখলে আর হুর দেখতে ইচ্ছে করবে না। যেমন টিমটিমের আলো রাতের জন্য ভালো, অন্ধকার রাতের জন্য ভালো, কিন্তু দিনের সূর্যের আলোতে ও আলোটা হয়ে যায় কালো, ঠিক না বে? ঠিক। তো যে সাদির বাবার সুরতে আল্লাহকে দেখা নিয়েছে তার কাছে হুরের লোভ দেখিও না মরবি সাহেব, হুরের লোভ দেখিও না। খাজা বাবার সুরতে যারা আল্লাহকে দেখা নিয়েছে হুরের লোভ দেখিও না। ও লালচি লোকেরা যারা যায়, লোভী লোকেরা যায়, কথা খারাপ লাগছে না? লালচি লোকেরা যায়, আরে আল্লাহকে চেনো, মালিককে চেনো, যে মালিক পেয়ে গেছে। আরে ভাই হুর বলো, জান্নাত বলো, গেলেমান বলো, তুমি বলো, তোমার বাপ বলো, তোমার চৌদ্দ পুরুষ বলো, যখন কিছুই ছিল না তো ছিল কোথায়? তুমিও আল্লাহতে ছিলে, তোর বাপও আল্লাহতে ছিলে, হুরও আল্লাহতে ছিলে, জান্নাতও আল্লাহতে ছিলে, যাকে তুমি আজকে বলছো ভালো খারাপ সবই তো আল্লাহতে ছিলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিঃসন্দেহে আমরা আল্লাহ পাকের জন্য এবং আমরা আল্লাহর দিকে ফিরে যাব। তাহলে যেখান থেকে এসেছি সেখানে কি আমাদের বিলীন? তাহলে আজকে যে যেগুলোকে দেখছি ও আমার, ও আমার, ও আমার, ছিলই না কিছু, সবই ছিল এক আল্লাহতে, ঠিক না বেটে? তাহলে হুর বেরিয়েছে বলে লোভ করছে, হুর তো আল্লাহতেও আছে না? বুঝা গেল? হুর কোত্থেকে? আলাদা ভাবে এসছে, হুর আলাদা এসছে, যাহা কিছু প্রকাশ আল্লাহ থেকে। হ্যাঁ, আসমান জমিন কায়নাত সব আল্লাহ থেকে, আবার তাতে গিয়ে বিলীন। মলিবি সাহেব মাথা ঘুরে যাবে না? আল্লাহকেই তুমি জানো না, আল্লাহ বলে কাকে? এ হলো সুফিবাদ, খুব সূক্ষ্ম কথা, কিন্তু সকলের ভালো লাগবে না। দু চারবার শুনবে মাথা ঢুকবে, কারণ সাধারণ কথা শোনা অভ্যাস হয়ে গেছে আমাদের। কেউ শুনে রাবিয়া বাসারের কাহিনী, কেউ শুনে ইউসুফ নবী সুলেখার প্রেম কাহিনী, সাহাবাদের জীবনী, ইমাম আজমের ঘটনা, ওয়াকিয়া কাহিনী, বাবারে মারে কানে সুদ্দি কি বলে গেল কোন কিতাব থেকে? বইটার নাম 50 টাকা বাজারে ঢেলে বিক্রি হয়, ঘটনা বলে 2 ঘন্টা কাটিয়ে দিল। এই হচ্ছে মুনি সাহেবদের ঠান্ডম। জি জি, 20 টাকা নিয়ে চলে গেল। কোরআন পর কোরআন, আর সাকেত কোরআন পড়তে পড়তে কোরআনে যখন বলছে আল্লাহর নাম আছে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ হলো মুমিনদের ওয়ালি, তো আল্লাহ তো নেমে আসেনি ওলিগিরি করতে, মুর্শিদগিরি করতে, হেদায়েত করতে, আল্লাহ আসেনি। আল্লাহ যখন ওয়ালি হেদায়েত দাতা, আল্লাহ যখন রহনুমা, আল্লাহ যখন হাদি, তো আল্লাহ তার নিজের সুরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছেন, নিজের সুরতে মাওলানা আলীকে পাঠিয়েছেন, নিজের সুরতে সাদির বাবাকে পাঠিয়েছেন। মুক্তাসার কথা তাহলে বোঝা গেল? কি পাওয়া যায় না? আল্লাহ যে কান দ্বারায়, নাক দ্বারায়, মুখ দ্বারায়, চোখ দ্বারায়, ইন্দ্রিয় দ্বারায় পাওয়া যায় না আল্লাহ, সেই কান দ্বারাতে আল্লাহ কে আওয়াজ শোনাচ্ছে। তার মানে যে ওলির কান তে মুরিদের কথা শুনছে, ঠিক না বেটি? যে ওলির হাত, সেই হাতে হাত দিয়ে বায়াত হয়ে কি হলাম না? আল্লাহর হাতে বায়াত করলাম। যে ওলির পা, সেই পায়ে মাথা ঢুকিয়ে সেইদা করলাম কাকে? না আল্লাহর পায়ে সেইদা করলাম, ঠিক না বেটি? লাগা ফাতোয়া মৌলবি কত দম আছে দেখবা। আর এখানে শুধু নয়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে। হ্যাঁ, সুফিবাদ উপরে ফতোয়া দিচ্ছ, তোমার কেতাবের কত জ্ঞান আছে আমি দেখবো। মাদ্রাসার মৌলবি কিতাবি আলেম হয়ে বড় বড় রুই কাতলার মতো লাফালাফি করতে পারে সুবিবাদের কাছে না? একটা প্রশ্নে ন্যাংট হয়ে যাবে। আমি আপনাদের খেদমতে এবার আসল টপিকে ফিরে আসছি, দুটো ছন্দ বাকি রেখে দিয়েছি, শেষ করে দিই, আসল ছন্দে ফিরে আসছি। তাহলে বোঝা গেল আল্লাহর রং কি? না নামাজ, এবাদত, রোজা, হজ, যাকাত, যা কিছু এবাদত করবো, জেনে রাখো, যাবতীয় আল্লাহর ইবাদত করব, আজাজিল শয়তানের মতো নয়, নামে নয়, না দেখে নয়, দেখে অতএব
লাল যখন হাত আছে পা আছে নাক আছে মুখ আছে চোখ আছে ওয়াদাতুল ওজুদ আছে তাহলে আল্লাহকে দাঁড় করিয়ে ইবাদত করব তো আল্লাহ কে দাঁড় করি যখন ইবাদত করব তো এটা হবে আল্লাহর রঙের ইবাদত কি বললাম তো যে ইমাম ইমামতি করে সেই জানে না তার ইমাম কে তাহলে যে ইমাম ইমামতি করে নামাজ পড়াচ্ছে তার পেছনে হাজারো মুক্তাদি নামাজ পড়ছে তাহলে মুক্তাদি জানে ওই তো আমার ইমাম ওকে রোজ আমি ভাত খাওয়াই মুরগি মুসাল্লাম আন্ডা আর মাইনা দিই 17,000 টাকা 10,000 টাকা 12,000 টাকা এই জন্য ইমাম রেখেছি তার মানে কেনা ইমাম বিক্রিত ইমাম বিকে যাওয়া ইমাম বলি এর পেছনে নামাজ পড়ে যদি আমার এত দাম তোমার ইমামের কত দাম জিজ্ঞেস করে ইমাম সাহেব নামাজ তো তোমার পিছনে বললাম তুমি হলে আমার ইমাম তো নামাজ তো আমার উপরে যেমন ফরজ তোমার উপরেও ফরজ তোমার ইমাম কে তুমি কার পেছনে নামাজ পড়লে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম সেই দিনকে ডাকা হবে প্রত্যেক মানুষকে তার ইমামের সাথে সূরা বনী ইসরাঈল মানুষ মুক্তাদিরা বলবে এই যে আমাদের ইমাম আল্লাহ এর পিছনে নামাজ পড়তাম বলে এই ইমাম তুমি কোরআন জানো বলে হ্যাঁ জানি প্রত্যেক ব্যক্তিকে ডাকা হবে তার ইমামের সঙ্গে তো এরা তো জানে না তোমাকে ইমাম বলে ডেকে এনেছে তুমিও তো মানুষ তুমিও তো ব্যক্তি তোমার ইমাম কে বলে আল্লাহ আমাকে এরা ইমাম বানিয়েছিল আমি ইমামতি করেছি এরা ইমামের বিষয়ে নামাজ পড়েছি আমি কিন্তু নিজে নিজে পড়েছি আমার ইমাম নাই কি যার ইমাম নাই আল্লাহ বলে তার ইমাম হলো শয়তান তাহলে যে ইমাম তার নিজের ইমামকে চেনে না জানে না সে ইমাম হলো তার আগে শয়তান হলো তার ইমাম তাহলে যার ইমামের ইমাম যদি শয়তান হয় সেই ইমামের শয়তানি ইমাম আর সেই শয়তানি ইমামের পিছনে নামাজ হবে বলে বিষয় ফাতোয়া লাগা লাগা ফাতোয়া ইমাম কে আগে রাখ ইমাম কে ইমাম বলে কাকে এসো এই ইমামের টপিকে মাত্র আধ ঘন্টার মধ্যে আমার ক্লোজ করবো